টলিউডের পাওয়ার কাপেল রাজ শুভশ্রী, এই যুগলের প্রেমের গল্প জানার জন্য ভক্তরা সবসময় মুখিয়ে থাকে। শুভশ্রী জানিয়েছিলেন, স্বামী রাজ চক্রবর্তীর সাথে 2016 সালে অভিমান ছবির সেটে প্রথম কাজ করেছিলেন তিনি, সেখানেই তাদের প্রথম আলাপ। তবে সেই সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের, সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে, তারপর জমিয়ে প্রেম। 2017 সালে রাজ এবং শুভশ্রীর বিয়ের কল্পনা প্রথমবারের মতোই দানা বাঁধতে শুরু করলেও তখনও তাদের দিক থেকে সম্পর্কে শিলমোহর পড়েনি। সেলিব্রিটি বিবাহ মানে কয়েকদিনের ধুমধাম, কিন্তু তাদের বিয়ে ছিল খুবই ছিমছাম ও ঘরোয়া। কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ে সেরেছিলেন সেলিব্রিটি পরিচালক আর অভিনেত্রী। তারকা দম্পতি তাঁদের বিয়ের খবরটি টুইটারে প্রকাশ না করা পর্যন্ত পুরো ঘটনাটাই ছিল গোপনে। জানা যায়, রাজই প্রথম প্রপোজ করেছিলেন শুভশ্রীকে। এরপর আর খুব বেশি দেরি করেনি শুভশ্রী হ্যাঁ বলতে। তাঁদের প্রেম, বিয়ে, এই সব কিছুই কোনো রূপকথার গল্পের চেয়ে কম নয়। 2018 সালে বিয়ে সারেন রাজ শুভশ্রী। এরপর তাঁদের জীবনে আসে পুত্র ইউভান। ইউভানকে নিয়ে তাদের দারুণ সময় কাটছিল এবং কর্মজীবনেও আসতে থাকে একের পর এক সাফল্য। তবে এরই মাঝে আসে আরও বড় আনন্দের খবর। 2023 সালের ডিসেম্বরে রাজ শুভশ্রীর জীবনে আসে তাদের দ্বিতীয় সন্তান। অভিনয়ের পাশাপাশি শুভশ্রী প্রযোজনার কাজেও হাত পাকিয়েছেন। আবার প্রলয় দারুণ রকমের সাফল্য পেয়েছে, এই ছবির পরিচালক রাজ চক্রবর্তী নিজেই। রাজ ও শুভশ্রী দুজনেই নিজেদের কেরিয়ারে ভীষণ ব্যস্ত থাকলেও পুত্র ইউভানকে সময় দিতে ভোলেন না। রাজ শুভশ্রী দুজনেই ইউভানের একাধিক ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন মাঝে মধ্যেই। সংসার, ছেলে মেয়ে আর ব্যস্ত কেরিয়ার নিয়ে খুশিতে ভরপুর জীবন কাটাচ্ছেন ভক্তদের রাজ শুভ জুটি। এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।